গঙ্গার পাশে বসবাসকারী মানুষদের নিয়ে যাওয়া হলো নিরাপদ স্থানে। আমফান ঝড়ের বিষয়ে সতর্ক হুগলি জেলা প্রশাসন। এই ঝড়ের মোকাবিলায় সব রকম ব্যবস্থা নিচ্ছে সরকার। বুধবার সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি এবং সাথে ঝোড়ো হাওয়া। এদিন চুঁচুড়া চাঁদনীঘাট এলাকায় গঙ্গার পাশে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় পুরপ্রতিনিধি ঝণ্ডু বিশ্বাসের নেতৃত্বে। হুগলি জেলার মানুষের যাতে ক্ষতি না হয় তার জন্য সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। আমরা এই আমাদের রাজ্য সরকারের মাধ্যমে যে জানতে পেরেছি যে আর কি আমাদের সতর্ক করা হয়েছে যে আমফান যে নামক যে ঝড় ধেয়ে আসছে আমাদের এই হুগলি জেলার মধ্যে, আমাদের এই গঙ্গা তীরবর্তী অঞ্চল, আমাদের এই হুগলি চুঁচুড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে প্যান্ডেল চার্চের মোড় থেকে ধার থেকে একদম ইমামবাড়া পর্যন্ত এই 6 নম্বরের এই ভৌগোলিক অবস্থান গঙ্গার দিকটা। সেই জন্য আমাদের এই অঞ্চলের মানুষদের যে সুবিধার্থে আমরা সকাল থেকে গতকাল থেকে আমরা অ্যালার্ট করছি যে মানুষ যাতে যেন নিরাপদ স্থানে রেখে দেওয়ার জন্য আমরা এই অঞ্চলে যারা টালির বাড়ি বা টিনের বাড়ি যেগুলো আর কি ভাঙাচুরো বাড়ি আছে তাদেরকে আমরা একটা আমাদের নির্দিষ্ট এখানে হুগলি গার্লস স্কুল আছে এবং হরিজন স্কুল আছে, এছাড়া আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার কমিউনিটি সেন্টার আছে সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আমরা সকাল থেকে আমাদের এই ওয়ার্ড কমিটির সেক্রেটারি আমাদের অতনু ব্যানার্জি সহ অতনু দে এরা আমাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই এলাকায় মানুষকে সচেতন করছি আপনারা নিরাপদ স্থানে আসুন, আমাদের এই জায়গাগুলো করা হয়েছে। এছাড়া যেসব জায়গায় যেসব বাড়িগুলোতে টালি জল পড়ছে সেখানে প্লাস্টিক আমাদের মাননীয় বিধায়ক উনি দিয়েছেন সেইগুলো আর কি দেওয়ার ব্যবস্থা করছি যে মানুষ যাতে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং একেতে এই করোনা ভাইরাস তাতে আবার এই প্রাকৃতিক দুর্যোগ এই দুই সানাশি বানে মানুষ আর কি বিধ্বস্ত হয়ে গেছে, আমরাও এইগুলো আর কি মানুষের পাশে সর্বদা আছি এই জন্য নিয়ে তাদের পাশে আমরা এই এখন অঞ্চলে এই ভূপতিনগর গঙ্গাধারে ফেরিঘাটে চাঁদনীঘাটে আছি।